আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি পার্টের পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো চেইন আর স্লিপ নট দেখিয়েছি, আজকে আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। এই জন্য আমি একটি প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি একটা লাল ইয়ার নিলাম আপনাদের জন্য। স্লিপ নট নিয়ে কয়টা চেইন করে নিলাম, যেহেতু আজকে আমি দেখাবো সিঙ্গেল ক্রোশেট। তো এই জন্য আমি কয়টা চেইন করে নিলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সিঙ্গেল কিভাবে চেইনগুলো করছি। খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। সিঙ্গেল ক্রোশেট জন্য কয়টা চেইন করে নিলাম, বেশ খানিক কয়টি, প্রায় 10-12টি আমি চেইন করে নিলাম। আপনারা এভাবে চেইন করে নেবেন। চেইন করে নিয়ে এবার যেটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের জন্য একটি বাড়তি চেইন, সিঙ্গেল ক্রোশেট করার জন্য একটা চেইন নিয়েছি। চেইন মানে হলো একটা সিঙ্গেল ক্রোশেট, এই জন্য একটা বাড়তি সিঙ্গেল বাড়তি চেইন করে নিয়েছি। নেক্সট যে চেইন আছে চেইনে করব না, পরবর্তী দ্বিতীয় চেইনে শুধুমাত্র হুকটা ঢুকিয়ে, দেখুন আমি হুকটা ঢুকাচ্ছি আর অন্য কোনো প্যাচ নিচ্ছি না সুতায়, হুকটা ঢুকিয়ে একটা সুতা হুককে, দেখুন আমি আবারও দেখাচ্ছি, হুকটা ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে, এই যে হুকটা ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে এই চেইনের ভিতরে ঢুকিয়ে আনলাম। এখন এই লুপে, এই হুকে হলো দুটি লুপ, আবার একটি প্যাচ দিয়ে দুটি লুপের মধ্যে থেকে বাইর করে আনলাম। আমি আবারও দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র হুকটা ঢুকালাম, এবারে পিছে শুধুমাত্র হুকটা ঢুকালাম, দেখুন হুকটা ঢুকিয়ে এরকম একটি চেন ক্রিয়েট করার জন্য এই একটা লুপ নিয়ে আসলাম। লুপ নিয়ে আসে হুকের মধ্যে দুটি লুপ হলো, এরপরে আরেকটি প্যাচ দিয়ে দুটি লুপের মধ্যে বের করে এলাম, হয়ে গেল একটি সিঙ্গেল ক্রোশেট। এবার আমি আবারও দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট, খুব মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করবেন আর ভালোভাবে আমার ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, দেখলে ইনশাল্লাহ কাজটি করতে পারবেন। আবারও আমি প্যাচ দিয়ে দুটির মধ্যে বের করে আনলাম। এই কাজটি তো একদম সহজ, সিঙ্গেল ক্রোশেট শুধুমাত্র হুকের ভিতরে ঢুকিয়ে একটি লুপ বের করবো, লুপ বের করে হুকে দুটি লুপ হবে, আর একটি প্যাচ দিয়ে দুটি লুপের মধ্যে বের করে আনবো, তাহলে হবে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন হুকটা ঢুকছে, একটি লুপ আসতেছে প্যাচ দিয়ে, আর একটি প্যাচ দিয়ে দুটি লুপের মধ্যে বাইর করে আনলাম, হলো সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করবো। আমি আবারও প্রত্যেকটা কাজ, কোনো কাজ আমি অফ ক্যামেরাতে করছি না, পুরো কাজটি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা কুশি কাটার দ্বিতীয় পার্ট, তো সেহেতু মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রোশেট বেসিক ওয়ার্কের পার্ট 2। আমি আপনাদের সুবিধাতে বাংলাও করে দেব, ইংলিশও লিখে দেব, খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখুন কিভাবে আমি লুপটি আনছি, এখানে কিন্তু হুকে দুইটি লুপ, এবার আমি আরটি প্যাচ দিয়ে, এই যে আরটি প্যাচ দিলাম, আরটি প্যাচ দিয়ে দুইটি লুপের মধ্য থেকে, এই যে দেখুন কিভাবে আনতেছি আস্তে করে, দুইটি লুপের মধ্য থেকে বাইর করে আনলাম, এই দুইটি লুপের ভিতর থেকে বাইর করে আনলাম, হলো সিঙ্গেল ক্রোশেট। আবারও হুকের ভিতরে ঢুকালাম, ঢুকিয়ে ভিতরে হুক নিয়ে আসলাম প্যাচ দিয়ে, আরটি প্যাচ দিয়ে এই দুটির মধ্যে থেকে বাইর করে আনলাম, আবারও হুকের ভিতরে ঢুকালাম, হুকটিকে চেনের ভিতরে ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে একটি লুপ আনলাম, তারপর আবার একটি প্যাচ দিয়ে দুটির মধ্যে বের করলাম, আবারও চেনের ভিতরে ঢুকালাম, চেনের ভিতরে হুকটা ঢুকিয়ে একটি লুপ নিয়ে আসলাম বাইরে থেকে,
আবার দুইটি লুপের ভিতরে একটি প্যাচ দিয়ে দুইটি লুপতে বাইর করে আসলাম, আবার একটি চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে লুপ নিয়ে আসলাম, আবার একটি প্যাচ দিয়ে দুইটি লুপের মধ্যে থেকে বাইর করে আনলাম। এভাবে আমি শেষ অবধি পর্যন্ত কিন্তু চলে এসেছি। শেষেও আমি দেখিয়ে দিচ্ছি, চেনের ভিতরে প্রথমে হুকটা ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে একটি লুপ নিয়ে আসলাম, এবার আরেকটি প্যাচ দিয়ে দুটি লুপ কিন্তু হলো হুকের মধ্যে, এই দুটি লুপের মধ্যে থেকে বাহির করে নিয়ে আসলাম সিঙ্গেল ক্রোশেট। এভাবে সিঙ্গেল ক্রোশেট করা যদি শিখতে পারেন, তো এই সিঙ্গেল ক্রোশেট দ্বারা অনেক রকমের জিনিস তৈরি করতে আপনারা পারবেন। এই দ্বিতীয় ধাপের কাজটি ভালো করে শেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ নতুন নতুন পার্ট দেখার জন্য, ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থেকে। সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি একটি কথা বলতেছি, খুশি কাটের এই পর্বে কাজগুলো কিন্তু আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি। আমি আগেও কয়েক ভিডিও করেছি কিন্তু ডিটেলসে বুঝাইনি, এখন আমি ডিটেলসে ধাপে ধাপে পাঠ করে করে আমি বুঝিয়ে দিচ্ছি। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।